তারা আমাদের রাজ্যে লেবার শ্রেণীর মানুষ যারা ভিন রাজ্যে আটকে গেছে তারা আসতে পারছে না খায় মরছে সেই আমাদের আবেদন পশ্চিমবঙ্গ সরকারকে তাদের যেন অবশ্যই বিনা খরচায় ঠিকভাবে যেন আমাদের নিজস্ব রাজ্যে পৌঁছে দেয় কেন্দ্র থেকে নির্দেশ হয়েছে প্রত্যেকটা রাজ্যে তিন মাসের বিল দুধ বিল যেন মুকুব করা হয় কিন্তু এখানে কোনো মুকুব করা হচ্ছে না তাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেন পাশাপাশি যেন কোনো কোয়ান্টিতে রাখা হয় এবং তাদের জন্য খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা করা হয় সেই সব দাবি নিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং এই দাবি দাবা নিয়ে আমরা আজ বিডিও সাহেবের কাছে ডেপুটেশান দিতে এসেছি